বিশ্ব বধির টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে বাংলার 5 যুবক যুবতী। তাদের মধ্যে অন্যতম হুগলির উত্তরপাড়া সৃজিৎ মজুমদার। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে টেবিল টেনিসে একাধিক সাফল্য সৃজিতের। আগামীর লক্ষ্য দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৃজিৎ একটি বহুজাতিক সংস্থার হয়ে কাজ করছে সে। উত্তরপাড়ার নিজের বাড়িতে মা ও স্ত্রীকে নিয়ে তার পরিবার। ছোটবেলায় অল্প বয়সেই বাবাকে হারিয়েছে। হাজারো প্রতিবন্ধকতাকে কাটিয়ে লড়াই করে চলেছে সৃজিৎ। এরই মধ্যে একাধিক পদক জয় করেছে সে টেবিল টেনিসে। সৃজিতের হাওড়ায় কদমতলায় বিজলী ঘোষের টেবিল টেনিস সংঘ থেকে প্র্যাকটিস করে তার টেবিল টেনিসে হাতে খড়ি। ইতিমধ্যেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল অলিম্পিকও খেলেছে। এবছর তাই চতুর্থ বিশ্ব বধির চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে নামছে হুগলির উত্তরপাড়ার এই যুবক সৃজিৎ মজুমদার। সৃজিৎ হাওড়ার কদমতলার বিজলী সংঘের টেবিল টেনিসে প্র্যাকটিস করে। ইতিমধ্যেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল ও অলিম্পিক খেলেছে। এবছর তাই চতুর্থ বিশ্ব বধির চ্যাম্পিয়নশিপ শুরু হবে। তারই উদ্দেশ্যে শনিবার দিল্লির জানসাইতে যোগ দিয়েছে সৃজিৎ। দেশের মধ্যে থেকে 8 জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। শিলিগুড়ি থেকে মহিলা বিভাগে সুরভি ঘোষ ও পুরুষ বিভাগে রয়েছে প্রিয়ম চক্রবর্তী। জুনিয়র বিভাগে প্রয়াস সাহা, হুগলির উত্তরপাড়ার খেলোয়াড় সৃজিৎ মজুমদারও রয়েছে সেখানে। এছাড়াও জুনিয়র বিভাগে হাওড়ার সিন্ড্রেলা মল্লিক অংশগ্রহণ করছে। ছোট থেকেই শ্রবণ ক্ষমতা নেই সৃজিতের, কথা বলারতেও জড়তা রয়েছে। তবুও সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে একের পর এক পদক জয় করে চলেছে টেবিল টেনিসে উত্তরপাড়া সৃজিৎ। এবারে তার লক্ষ্য বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে সোনা জয় করে আনার। এই বিষয়ে সৃজিতের মা সুজাতা তিনি কি বলছেন শুনুন। 5 বছর বয়স থেকে ওকে ভর্তি করেছিলাম ডাক্তারের অ্যাডভাইজেই, যেহেতু ওরা কানে শুনতে পায় না, তাহলে ওদের চোখটা তো স্ট্রং, চোখটা তো ভালো, তো আপনি ওই টিপ জাতীয় খেলাতে ওকে ভর্তি করলে সফলতা অর্জন করতে পারবে। তো ওনার কথা মতো ভেবেই মেশিন যাতে ক্ষতি না হয়, ওরা হিয়ারিংয়ের পরে ওদের মেশিনে যাতে ক্ষতি না হয়, সেই ভেবে আমি ইনডোর গেমে টেবিল টেনিসে ভর্তি করলাম। করার পর 5 বছর বয়সে তখন টেবিলে হাতও পেত না, ওই বয়স থেকে ও খেলতে শুরু করলো। দেখলাম ওইটা খুব ভালো করে রপ্ত করছে, নিচ্ছে, তারপরে আস্তে আস্তে ক্ষুদিরাম অনুশীলন নিতে যায়। ও তো স্টেট খেলা, স্টেট খেলেছে, প্রথমে স্টেট খেলতে হয়, স্টেট খেলে চ্যাম্পিয়ন হয়েছে, আস্তে আস্তে স্টেটের পরে ন্যাশনালে চান্স পায়, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল চান্স পেল। হ্যাঁ, এইভাবে মাঝখানে ওর খেলাটা বন্ধ ছিল, এখন ও ন্যাশনাল খেললো। ফেব্রুয়ারি মাসে ওদের ন্যাশনাল ইন্দোরে ন্যাশনাল গেম খেলা হলো, সেখানেও চ্যাম্পিয়ন হলো। চ্যাম্পিয়ন হওয়াতে বিশ্ব বধির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ও নাম সিলেক্ট হলো। তো হওয়াতে ও এখন গেল আর কি 8 থেকে 20 পর্যন্ত তাইপেতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে গেল। এবং ও প্রচণ্ড পরিশ্রমী ছেলে এবং খুব ভেতরে ওর খুব ইচ্ছা খেলাটা নিয়ে এগোবার, যে আমি খেলবো, যতদিন পারবো আমি খেলে যাব এবং দেশের নাম উজ্জ্বল করার জন্য সে তার পরিশ্রমটা চালিয়ে যাবে। বিশ্ব বধির টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এবং সোনা জয়ের লক্ষ্যে নেমেছে হুগলির উত্তরপাড়া সৃজিৎ। সৃজিতের সাফল্যের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।